আসসালামু আলাইকুম। অসুস্থ প্রবাসীকে বিমানের টিকিট প্রদান করলো বাংলাদেশ দূতাবাস। গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি কর্মী আবুল কায়েসকে EA06-6995 দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ অনার্স কল্যাণ তহবিল হতে একটি বিমান টিকিট হস্তান্তর করলেন। মালদ্বীপে অবস্থানরত হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ এ সময় হাই কমিশনার কল্যাণ সহযোগী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আবুল কায়েস দীর্ঘদিন যাবত লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে মালদ্বীপের স্থানীয় একটি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। গত 23 সেপ্টেম্বর শুক্রবার সকালে মালদ্বীপিয়ান এয়ারলাইন্সে Q2502 ফ্লাইট যোগে বাংলাদেশ ফিরে আসেন। এই সময় তিনি হাই কমিশনার ও দূতাবাসের প্রথম সচিব হলেন পারভেজ সহ দূতালয়ের সকল কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। ধন্যবাদ সবাইকে।